আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলিফের এক্সাম, তাই ও একটু পড়াশোনা নিয়ে বিজি। আজকের সকালটা খুব সুন্দর, জানালা দিয়ে আমার ছাদ বাগানটা একটু দেখা যাচ্ছে। আলিফ একটু পর ইউনিভার্সিটি যাবে, তাই ও একটু সাজুগুজু করে নিচ্ছে। ও প্রায় রেডি হয়ে গেছে, এখন ওর যাবার পালা। তো ভাবছি আলিফ যাবার পরে আমি কি করব। তো আলিফ চলে গেল, এখন আমি একটু গাছে পানি দিব ভাবলাম। তো গাছে একটু পানি দিচ্ছি। আজকে অবশ্য সবগুলো গাছে পানি দিব না, কারণ আমি দিনের বেলা খুব গাছে কম পানি দেই, ম্যাক্সিমাম সময় আমি রাতেই গাছে পানি দেই। আমার আবার গাছ খুব ভালো লাগে, আমার ছাদে অনেক গাছ আছে। তো ঘরে আসার পরে দেখি যে সাইদ উঠে গেছে, তো ওর জন্য আমি একটু লাল চা করলাম। ও মূলত দুধ চা খেতে চায় না, তাই ওকে সবসময় লাল চাই দিই আমি। তো আমার লাল চা রেডি হয়ে গেছে। আমি আবার এর ফাঁকে একটু নান রুটি বানানো ট্রাই করেছিলাম, জানি না কেমন হয়েছে। একটা সময় আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। তো প্রায় দুপুর হয়ে গেছে, আমি একটু রান্না বসালাম, মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়া আমার খুবই ভালো লাগে, অনেক অবশ্য খেতে চায় না মিষ্টি কুমড়া, আমার ভালো লাগে। আর এদিকে আমি দুটা শাক একসাথে করে রান্না করছি, যেমন পালং শাক আর লাল শাক, এই দুটা শাক আমি প্রায় সময় একসাথে করে রান্না করি, আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে এই দুটা শাক একসাথে রান্নাটা। ওদিকে আমার প্রায় ভাত প্রায় হয়ে গেছে, আর একটা মাছ দিয়ে আমি একটা সবজি ঝোলের মতো রান্না করেছিলাম, সেটাও আমার প্রায় অলমোস্ট ডান। তো আজকের মতো এখানে শেষ করছি আমার ব্লগটি। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।